বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না, এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, রূপের মোহে এমন অবাস হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রসুলের সাথে চাইতে বেশি নয়। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখত, ওরা যদি আল্লাহর রাসূলকে দেখত, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল, সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল। হযরত আইয়ুব ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাঘে খাইয়া ফেলাইছে, এগুলি কি গপ্প? এগুলি কি? কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন, সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই, সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসটা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে, এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে, এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন, যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই, সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন, কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না, তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন, তিনি বললেন কি, ফাসাবুরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তম সবর অবলম্বন করব, তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি, তারা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল, এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াটা এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন, এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই এগারো ভাইও আসছে,
হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন, এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন, তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে গেল। হযরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যেতে পারবো না, এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরাবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে, কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে, কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবি বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবি বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়, আল ওয়াদু ওয়াস সারাহা, নবীরা যা করেন তার ডাইরেক্ট, কোন বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই, আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে।